হ্যালো ফ্রেন্ডস, আজ পুষ্টি বিপাক হজম থেকে তৃতীয় পাঠটি নিয়ে হাজির হয়েছি, যেটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, লাল রঙের বাটনটি টিপে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ভিটামিন ই এর উৎস হলো, অর্থাৎ ভিটামিন ই কোন কোন বস্তুতে পাওয়া যায়? সেটি হলো লেটুস শাক, গমের তেল, দুধ, ডিমের কুসুম, এইগুলোতে ভিটামিন ই পাওয়া যায়। 48 নম্বর প্রশ্ন, ভিটামিন এ এর অভাবে রাতকানা ও অন্ধত্ব হয়, রাতকানা ও অন্ধত্ব রোগ হয় ভিটামিন এ এর অভাবে। 49 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে অস্থি ও দন্ত এবং ক্যালসিয়াম বিপাক অনিয়ন্ত্রিত হয়, অভাবজনিত রোগ হলো রিকেট, তাহলে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। 50 নম্বর প্রশ্ন, ভিটামিন ই এর অভাবে বন্ধাত্ব হয়, বন্ধাত্ব রোগ হয় ভিটামিন ই এর অভাবে। 51 নম্বর প্রশ্ন, ভিটামিন কে এর অভাবে হেমারেজ রোগ হয়। 52 নম্বর প্রশ্ন, ভিটামিন বি সিক্স এর অভাবে রক্তাল্পতা ও স্নায়ু দুর্বল হয়। 53 নম্বর প্রশ্ন, ভিটামিন বি টুয়েলভ এর অভাবে পার্সনিয়াম অ্যানিমিয়া রোগ হয়। 54 নম্বর প্রশ্ন, ভিটামিন বি টু এর অভাবে স্টোমাটাইটিস রোগ হয়। 55 নম্বর প্রশ্ন, ভিটামিন বি ওয়ান এর অভাবে বেরিবেরি রোগ হয়। নেক্সট, 56 নম্বর প্রশ্ন, অ্যান্টিভিটামিন হলো পাইরিথিয়ামিন, অ্যামাইনোপটেরিন, ডাইক্লোরো রাইবোফ্লাভিল, ডিঅক্সিপাইরিডিক্সিন ইত্যাদি। 57 নম্বর প্রশ্ন, ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। 58 নম্বর প্রশ্ন, ফিনোডার্মা, কেরাটোমেলাসিয়া ও বৃক্ষে পাথর ভিটামিন এ এর অভাবে হয়, তাহলে প্রশ্ন আসতে পারে ফিনোডার্মা কিসের জন্য হয়, অথবা ক্যারাটোমেলাসিয়া অথবা বৃক্ষে পাথর কোন ভিটামিনের অভাবে হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন এ। 59 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। 60 নম্বর, ভিটামিন ডি এর অভাবে বড়দের অস্টিওম্যালেসিয়া হয়। 61 নম্বর, ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টেকোফেরল। 62 নম্বর প্রশ্ন, ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ম্যাপথোকুইনন বা ফাইলোকুইনন। 63 নম্বর প্রশ্ন, ভিটামিন কে এর উৎস হলো বাঁধাকপি, পালং শাক, টমেটো, আলফা আলফা শাক, দুধ, মাখন, শুকরের যকৃৎ নিঃসৃত তেল ইত্যাদি, এগুলো থেকে ভিটামিন কে পাওয়া যায়। 64 নম্বর প্রশ্ন, ভিটামিন কে যকৃতে প্রথম বিন সংশ্লেষে সাহায্য করে, বিন সংশ্লেষে সাহায্য করে। 65 নম্বর প্রশ্ন, ভিটামিন এইচ কে বায়োটিন বলে, ভিটামিন এইচ কে বায়োটিন বলে। 66 নম্বর প্রশ্ন, স্টোমাটাইটিস, গ্লোসাইটিস, চুল ওঠা বি টুয়েলভের অভাবে হয়, এখানে বি টুয়েলভের অভাবে কী কী হয়, স্টোমাটাইটিস, গ্লোসাইটিস আর চুল ওঠা, এগুলো হয়। 47 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। 68 নম্বর প্রশ্ন, ভিটামিন পি এর রাসায়নিক নাম হলো সাইট্রিন। 69 নম্বর প্রশ্ন, প্রতি 100 মিলিগ্রাম রক্তে লোহার পরিমাণ হয় 8 থেকে 10 গ্রাম। 100 মিলিগ্রাম রক্তে লোহার পরিমাণ অর্থাৎ আয়রনের 8 থেকে 10 গ্রাম। 70 নম্বর প্রশ্ন, লৌহের উৎস হল ফুলকপির পাতা, নোটে শাক, নিম পাতা, কাঁচা কলা, ভুট্টা, গম, বাদাম, বাজরা, মাছ, মাংস, ডিম ইত্যাদি থেকে আমরা আয়রন পাই, অর্থাৎ লৌহের উৎস। 71 নম্বর প্রশ্ন, লৌহের অভাবে উদ্ভিদ দেহে পাণ্ডু রোগ হয়, প্রশ্ন আসতে পারে উদ্ভিদ দেহে পাণ্ডু রোগ কিসের জন্য হয়, তো অ্যান্সার হয়ে যাবে লৌহের অভাবে। 72 নম্বর প্রশ্ন,
প্রাণী দেহে হিমোগ্লোবিন কমে গেলে অ্যানিমিয়া রোগ হয়। 73 নম্বর প্রশ্ন, মানুষের 100 মিলিগ্রাম রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ 14.5 গ্রাম থাকে। 74 নম্বর প্রশ্ন, মানুষের মোট ওজনের 2% ক্যালসিয়াম থাকে, কত পার্সেন্ট? 2% মাত্র। 75 নম্বর প্রশ্ন, বাড়ন্ত শিশুদের প্রত্যহ 1.4 গ্রাম লবণের দরকার হয়, কত গ্রাম? 1.4 গ্রাম। 76 নম্বর প্রশ্ন, ক্যালসিয়ামের উৎস হলো ডাল, ফুলকপি, লেবু, গাজর, ফল, পালং শাক, বাঁধাকপি, দুধ, ডিম, ছোট মাছ ইত্যাদি। 77 নম্বর প্রশ্ন, প্রধানত অস্থিতে 90% থাকে, মানে প্রধানত অস্থিতে 90% ক্যালসিয়াম থাকে। 78 নম্বর প্রশ্ন, ক্যালসিয়ামের অভাবে রিকেট, অস্টিও ম্যালেশিয়া ও টিটেনি রোগ হয়। 79 নম্বর প্রশ্ন, ক্যালসিয়ামের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়, অর্থাৎ রক্ততঞ্চন ব্যাহত হয়। তো এই ছিল আজকের প্রশ্ন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।